হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা এই টপিকটি শোনার পর সকলেই আনন্দিত হবে, কারণ তোমাদের ট্যাবের টাকা নিয়ে এতদিন ধরে অনেকেরই অনেক ধরনের সংশয় ছিল। অ্যাকচুয়ালি কবে ট্যাবের টাকা ঢুকবে? এ অনেকের যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছে তারা তো প্রত্যেকে পেয়েই গেছে, এবং আমরা টেনে পড়ি, আমরা ইলেভেনে পড়ি, আমাদের কি অ্যাকচুয়ালি দেওয়া হবে না, বা আমরা নাইনে পড়ি, আমাদের ক্ষেত্রে কী হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে এ তোমাদের ট্যাবের টাকা নিয়ে অ্যাকচুয়ালি এখন মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টি তোমরা সকলেই জানো, তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, দ্বাদশ শ্রেণীতে পড়ছো বা একাদশ শ্রেণীতে পড়ছো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্টুডেন্ট, সবাই জেনে গেছো যে ট্যাবের টাকার জন্য মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করেছিল যে প্রত্যেকটি স্টুডেন্টকে 10,000 টাকা করে দেওয়া হবে যারা উচ্চ মাধ্যমিকে পড়ছে। কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা স্টুডেন্টের মনে উৎসাহ জাগবে এই কথাটা শোনার পর যে তোমাদের প্রত্যেকেই তোমরা টাকা পাবে যারা অ্যাকচুয়ালি এখন ইলেভেনে পড়ছো বা টেনে পড়ছো, কারণ প্রতি বছরই তোমাদের এই 10,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি। তোমরা যখন যে ক্লাসেই পড়ো না কেন, তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তা মানে দ্বাদশ শ্রেণীতে উঠলেই যেরকমভাবে এবছর দেওয়া হয়েছিল প্রত্যেকটি স্টুডেন্টকে 10,000 টাকা, সেরকমভাবে প্রতি বছরই তোমাদের কিন্তু দেওয়া হবে 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য, যেটা আজকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তরুণের স্বপ্ন প্রকল্পের নামে তোমাদের প্রতি বছর দ্বাদশ শ্রেণীর 9 লক্ষ স্টুডেন্টকে দেওয়া হবে 10,000 টাকা ট্যাব কেনার জন্য। তো তোমরা এই নিউজটি শুনে কতটা আনন্দিত তোমরা কিন্তু সকলেই আমাকে জানিও। আর তোমরা সকলেই জানো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো স্কুল থেকে, কিন্তু তোমরা যারা অ্যাকাউন্ট নাম্বার দেওনি, ব্যাঙ্ক ডিটেলস দেওনি, তাদের ব্যাঙ্ক ডিটেলস চাওয়া হচ্ছে রীতিমতো। সেই কারণে তোমরা যারা দেওনি তারা কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দাও জমা স্কুলে, যখনই তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়বে। যদি তোমাদের ট্যাব দেওয়া হয় সেক্ষেত্রে ট্যাব দেওয়া হবে, নতুবা এবারের মতন তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু ট্যাব অথবা 10,000 টাকা যে কোনো একটা কিন্তু তোমরা পাবেই। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছো, এখন একাদশ শ্রেণী কিংবা টেনে পড়ছো, তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে প্রবেশ করবে বা দ্বাদশ শ্রেণীতে উঠবে, তোমরাও কিন্তু ট্যাব কেনার জন্য 10,000 টাকা কিংবা ট্যাব তোমরা হাতে কিন্তু পেয়ে যাবে। তো এই ব্যাপারটা শুনে তোমরা কেমন আনন্দিত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটিকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।